ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। ক্লাস 10 17 অধ্যায় সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন এবং ওই বৃত্তের ওপর অবস্থিত কোনো একটি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন। মেপে 2.5 সেমি দৈর্ঘ্য নিয়ে নেওয়া হবে। এরপর এর সমান ব্যাসার্ধ নিয়ে কী হবে, এর সমান করে মেপে নিয়ে একটা বিন্দুতে আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারি। হলো বৃত্ত অঙ্কন। কেন্দ্রে নাম দাও ও এবং উপরস্থিত একটা বিন্দু মনে করো, এইখানে একটা বিন্দু নিয়ে নাও এ। এবার ও এ যুক্ত করি। ও এ যুক্ত করা হলো। এবার এ বিন্দুতে লম্ব আঁকলে স্পর্শক আঁকা কমপ্লিট। খুবই সোজা, চলো লম্ব অঙ্কন করা যাক এ বিন্দুতে। তাহলে কি করা হবে, এ বিন্দুতে ভালো করে ধরতে হবে যাতে সরে না যায়। এখান থেকে আবার চাপ নাও, এখান থেকে আবার চাপ নাও। এবার এই বিন্দু থেকে আবার চাপ, এই বিন্দুতে আবার চাপ, 90 ডিগ্রি কোণ অঙ্কন। 90 ডিগ্রি মানে লম্ব। পয়েন্ট ভালো করে সেট করে নিয়ে যোগ করে দিলেই হয়ে গেল। বিন্দুটাই ভালো করে মিশিয়ে যোগ করে দাও। এখান থেকে নিয়ে দেখো, তাহলে আমাদের এই বৃত্তের 2.5 সেমি বৃত্তের স্পর্শক আঁকা হলো। নাম দাও এখানে। তাহলে এক্স ওয়াই, এক্স ওয়াই এই বৃত্তের স্পর্শক। এবার দেখো কোষে দেখি 17 এক দাঁড়, 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। এই বৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। একই রকম এই যে আমি একে দেখিয়েছি 2.5 সেমি, এখানে 3.2 সেমি, 2.5 সেমির জায়গায় তোমরা 3.2 সেমি নিয়ে একই রকমভাবে কী করবে, স্পর্শক অঙ্কন করবে। শুধু বৃত্তের ব্যাসার্ধ 3.2 সেমি নেবে। সকলে পারবে নিশ্চয়ই। এবার দুই দেখো, কোষে দেখি 17 দুই দা একই আছে। 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি এবি রেখা অংশ অঙ্কন করি। এ বিন্দুতে কেন্দ্র করে এবির দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি এবং বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি। কমেন্ট করে
দেখো 3 সেমি, 3 সেমি রেখাংশ অঙ্কন করা হলো, এ বি, এ বি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করি। একে কেন্দ্র করে দেখো এ বিন্দুতে ভালো করে কম্পাসটা ধরো, ধরে একে কেন্দ্র করে এ বি সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। হলো, এবার দ্বি বিন্দুতে আমাদের কি করতে হবে, স্পর্শক আঁকতে হবে। দেখো তাহলে বি বিন্দুতে আমাদের কি করতে হবে, লম্ব আঁকতে হবে। লম্ব মানে 90 ডিগ্রি কোণ আঁকলেই হবে। চলো একে ফেলি। এবার এখান থেকে একবার চাপ, এখান থেকে আরেকবার চাপ নিয়ে এখান থেকে একবার চাপ, আবার এখান থেকে আরেকবার চাপ যেখানে ছেদ করলো। চলো যোগ করে দিই ভালো করে, পয়েন্ট ধরে ছেদ করে যেখানে ছেদ করেছে দেখো ভালো করে ধরো, ধরে যোগ করে দাও। ব্যাস, তাহলে বি বিন্দুতে কি হলো, লিখতে স্পর্শক আঁকা হলো। এখানে নাম দিতে পারো ও কিউ, তাহলে সকলে নিশ্চয়ই স্পর্শক অঙ্কন শিখতে পেরেছ, বৃত্তের স্পর্শক অঙ্কন। আজ এই পর্যন্তই থাক, সকলে ভালো থাকো, পরে ভিডিওতে আমাদের আবার দেখা হবে। পরে ভিডিও দেখার জন্য সকলে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করো অবশ্যই। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিও।